হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? যে যেখানে আছেন আশা রাখি ভালো আছেন। দেশে এবং দেশের বাহিরে আমার ভাইয়া এবং আপুরা, আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো গত কয়েকদিন আমি অনেক অসুস্থ, তারপর ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারিনি। আজকে চলে আসলাম সীমান্ত সোমবারে, জাপানি একটা খাবার খাবো। জাপানি ডিশটি কেমন লেগেছে, কেমন মজা হবে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আরও কিছু খাবার আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আমি মনে করি ভিডিওর কোনো সার্থকতা থাকে না এবং আপনারাও ভিডিওটি বুঝতে পারবেন না। খাবারটি কেমন হয়েছে, কী খাবার কোথায় সেটা আপনাদেরকে জানার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখন আমি অর্ডার দিয়ে দিলাম জাপানি একটি খাবারের জন্য, অর্ডার দিয়ে টুকি নিয়েছি। তো এখন বাংলাদেশে আমার মনে হয় সীমান্ত সোমবারে যে টোকেন সিস্টেম করেছে খুব একটি ভালো কাজ করেছে। টোকেনের মাধ্যমে ওনারা কলিং বিল বাজায়, টোকেনের মাধ্যমে ওনারা হুইস্টাল দেয়, এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন হুইস্টাল দেয় যে আপনার খাবার রেডি হয়ে গেছে। তো আমি প্রথমে গিয়েছিলাম বসুন্ধরায় গিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেটা এখন আর চলছে না সুরঙ্গ। সেখান থেকে প্যাটিস কিনেছিলাম, অর্ডার দিয়ে একটু বসে বসে খেয়ে নিলাম যতক্ষণে খাবারটা তৈরি না হচ্ছে। জাপানি ডিশটা, জাপানি ডিশটা এখনই রেডি হয়ে গেছে, আমাকে কলিং করেছে, আমি গিয়ে নিয়ে আসলাম। সাথে কিন্তু আমি চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম। তো দুটো খাবারই অলরেডি আমার খাবার টেবিলে চলে আসছে। ও গরম, প্রচণ্ড গরম। কাঠি, এই যে কাঠি, কাঠি দিয়ে আমি জীবনে খাইনি, এটাকে হাসি বলে জাপানি ভাষায়, আর আমরা বাংলাদেশের মানুষ কাঠি বলি। জাপানি ভাষা যখন শিখেছিলাম তখন শুনেছি এটাকে হাসি বলেছে, আর খাবারকে তাবাক তাবেথা বলেছে। তো যাই হোক এখন খাচ্ছি, অনেক মজা, ওয়াও অনেক মজার। কাঠি দিয়ে যতটুকু নিতে পারি ততটুকুই খাচ্ছি, জীবনে যেহেতু খাইনি চেষ্টা করে দেখতেছি। অনেক ঝাল, কাঠি দিয়ে খাইনি কখনো। আমরা বাঙালি চামচ দিয়ে খেয়েছি, কাঁটা চামচ দিয়ে খাই, তারপর কাঠি দিয়ে চেষ্টা করতেছি। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি অনেক কষ্ট করে হলো খাওয়ার চেষ্টা করতেছি। অনেক মজা হয়েছে খাবারটা। তো এখানে দেখলাম জাপানি যে ডিশটা দিয়েছে এটার নাম হচ্ছে চিকেন ডাম্পিং, চিকেন ডাম্পিং রামেন বা রামিন বলে, চিকেন ডাম্পিং রামিন। অনেক মজা হয়েছে। আর এই যে ললিপপটা, ওয়াও অনেক মজা হয়েছে, অনেক মজা লাগতেছে, গরম গরম আমার কাছে খুবই সুস্বাদু লাগতেছে। তো জাপানি যে চিকেন ডাম্পিং রামেনটা খেলাম, এতে অনেক মজা পেয়েছি। আর এজ লাইক আমাদের বাংলাদেশে যে সুপি নুডলস বানায়, সুপি নুডলসের মতোই বানিয়েছে, আর এটার মধ্যে বিভিন্ন মশলা ইউজ করা হয়েছে, জাপানিদের যে মশলা। এখানে একটা ডিম দিয়েছে, তিনটা চিকেন দিয়েছে। তো আপনাদের ফাঁকে বলে রাখি আরও অনেক খাবার আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং আজকে সীমান্ত সোমবারে যে নতুন করে সাজাচ্ছে, এবং আপনারা যে আমরা যে আগে বসুন্ধরা সিটিতে অনেক দোকানে যেতাম, অনেক খাবারের দোকান আটতলায় এক ফ্লোরে, কিন্তু এখানে ইন্ডিয়ান, চাইনিজ, থাই, জাপানিজ থেকে ধরে সব রকমের সবই তৈরি রেডি হয়ে গেছে সীমান্ত সোমবারে। তো এখানে একটু ভিড়টা কম, আর বসুন্ধরা তো ভিড়ের জন্য বসাই যায় না। তো আমরা তো গিয়েছিলাম বসুন্ধরায় একটি সিনেমা দেখব বলে সুরঙ্গ, কিন্তু সেখানে চলছে না, ভাবলাম এখানে চলবে তাই এখানে আসলাম। তো ওখান থেকে যে খাবারটা নিয়ে আসছিলাম স্যান্ডউইচ আর প্যাটিস, সেটা তো বসে বসে ওয়েটিংয়ের সময় জাপানি খাবারটা তৈরি করার সময় খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন জাপানি খাবারটা, এই এটা একা খেতে পারছিলাম না, এত পেট টইটুম্বুর হয়ে গেছে। আর এই ডিশটা নিলে আপনারা যে কোনো সময় দুজন তো অনায়াসে খেতে পারবেন, দুজনের একদম পেট ভরে যাবে, এত চাউমিন দেওয়া হয়, আর তিনটা চিকেন দেওয়া হয় বড় বড় পিস, আর আপনার একটা এগ দেওয়া হয় বা ডিম দেওয়া হয়,
সুপ্রিম নুডলস, এটা তিনজনে খেয়েও পেট ভরতে পারবে এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খেয়ে আমরা হাঁপিয়ে যাচ্ছি। আর একটু ঝাল আছে, হালকা একটু ঝাল আছে, গরম গরম খাচ্ছিলাম আর ফুয়াচ্ছিলাম। তো জাপানিরা সম্ভবত এভাবে খায়, আমি এভাবে খেয়ে চেষ্টা করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অসম্ভব মজার একটা খাবার। আপনারা যদি সীমান্ত শোমবারে আসেন, নতুন একটি মার্কেট হয়েছে, নিচতলা নিচ ফ্লোর এবং নিচের যে ফ্লোরগুলো আছে সেই ফ্লোরগুলোতে দেখেন কি আমি ফুয়াচ্ছি আর খাচ্ছি, কারণ অনেক ঝাল ছিল আর গরম ছিল। তো আমি কখন খাইনি জাপানি ডিশটা, আজকে খেলাম। যে কথা বলছিলাম, সীমান্ত শোমবারে অনেক আপনার শপ হয়েছে, যে শপগুলো আপনি সব রকমের আইটেম, ড্রেস থেকে ধরে সব রকমের আইটেমই এখানে পাবেন। বসুন্ধরার চাইতে আমার মনে হয় এখানে নিরিবিলি পরিবেশ ভালো আইটেমও তুলেছে। আর এখানে যে কথাটা বলছিলাম, বসুন্ধরা অনেক ভিড়, এখানে নিরিবিলি লোকজন কম বর্তমানে, আর পরে হয়তো বা বেশি বেড়েও যেতে পারে। এখানে অনেক লোকজনে খাওয়া দাওয়া করছে। তো আরেকজন অন্যরা এভাবে ডিশ নিচ্ছে, চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। এখানে গরম গরম অনেক খাবার পরিবেশন হচ্ছে এবং বিভিন্ন শপগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি এখানে এসে সীমান্ত শোমবারে টিকিট পাইনি বা এখানে সুরঙ্গ চলছে না, বসুন্ধরা তো পেলাম না, এখানেও পেলাম না। তাই আমি যেহেতু ব্লগ করি, ফুড ব্লগ, তো আমি আপনাদেরকে ফুড ব্লগেই নিয়ে আসলাম। এখানে সিনেমা দেখলেও আপনাদেরকে সিনেমাটা সহ ফুড ব্লগটা দেখাতাম। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানে খাবার তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের খাবার, যে এই দোকানটাতে নাচুস তৈরি হচ্ছে, এরকম প্রত্যেকটি দোকানই খাবার তৈরি হচ্ছে। একদিকে নাচুস তৈরি হচ্ছে, অন্যদিকে পটেটো চিপস তৈরি হচ্ছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যারা সীমান্ত শোমবারে নাইন্থ ফ্লোরে আসেন নাই, এটা রাইফ সীমান্ত স্কোয়ারের পিছনে নতুন একটি বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংয়ে আপনারা আসবেন। এই বিল্ডিংয়ে আসলে আপনারা পিছনের বিল্ডিংয়ের লিফটের নাইন্থ ফ্লোরে আপনারা, আর এমনি দশতলা উঠলেই আপনারা দেখতে পাবেন যে এত বড় একটি লঞ্চ। এই লঞ্চে শত শত খাবারের দোকান, এখানে আইসক্রিমের পসরাও আছে, আপনি সব রকমের খাবার, বাংলাদেশের বিশ্বের যে কোনো রাষ্ট্রের খাবারের দোকানই এখানে আছে। তো আমি তো জাপানিজ খাবারটা খেয়ে আমি আপনাদেরকে দেখালাম, অনেক সুস্বাদু ছিল, মজা ছিল, এবং চিকেন ললিপপ খেয়েছি এবং আমার ওয়াইফ সহ আমরা খেলাম। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো অনুরোধ রইলেই। আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব, অনেক খাবার আছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে স্টার সিনে কমপ্লেক্স, এই যে স্টার সিনে কমপ্লেক্সের ভিতর থেকে আমি আজকে একটা পপকর্ন নিয়েছিলাম, সেটা বসে বসে খেয়েছি, ভিতরটা অনেক সুন্দর। এভাবেই পাশাপাশি বসে খাওয়া যায়। তো আমি বদনাম করবো না, এখানে প্লেসটা অনেক ভালো লাগছে আমার। আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে আমার বিশেষভাবে আবার অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।